ইয়াম্মা FZS দেখতেই পাচ্ছেন যে ওয়্যারিং যে প্রবলেমটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এর যে এখানে যে চারটা কানেকশন থাকার কথা সেই জায়গায় আছে কিন্তু তিনটা কানেকশন। এখানের যে জ্যাকটা সেই জ্যাকের কানেকশনটা কিন্তু টোটালি আউট করে দিয়েছে একজন মিস্ত্রি। তো বাইকটা চলছিল কি করে সেটাই তো আমার ধারণার মধ্যে আসছে না। যদি আপনারা কিন্তু জানেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন, রিকোয়েস্ট রইল। তো আমি বাইকটা খুললাম, খুলে কিন্তু দেখলাম যে মেন যে প্রবলেমটা ইগনিশন সুইচ অন করার সঙ্গে সঙ্গে যে মিটারে যে কানেকশনটা যা আসে নিউট্রাল লাইট, কিন্তু এটা কিন্তু আসছিল না। না আসার কারণে কিন্তু বাইকটা আমি কিন্তু খুলেছি। খুলে সর্বপ্রথম আমি সব ওয়্যারিংয়ের যে লাইনগুলো চেক করার কথা করলাম, করে তো ওইখানে তো কোনো রকম প্রবলেম ধরতে পারলাম না বা বুঝতেও পারলাম না। ফিউজ কানেকশন খুলে চেক করলাম, তখন যে কেবিলটা ঝাঁকা ছিল তারের যে সকেটগুলো করেছে কি ব্যাপার আমার কিন্তু এটা বুঝতে পারছিলাম না। তো এখন দেখছেন যে আমি এটা কানেকশন বের করার পরে কিন্তু লাইন কিন্তু এসে গেছে। ভালো করে লক্ষ্য করবেন, আমি এখানে তো একটা সর্বপ্রথম একটা তার দিয়ে তোমার হচ্ছে ব্যাটারির হচ্ছে টার্মিনাল তারেতে হচ্ছে ইয়ে দিলাম, কানেকশন করলাম। কানেকশন করার পরে কিন্তু দেখলাম যে ইন্ডিকেটার জ্বলছে এবং কানেকশনও কিন্তু এসে গেছে। তো সর্বপ্রথম আমাকে এটার কানেকশন একটা বের করিয়ে নিতে হবে। এখানটাতে বের করাতে গেলে এই যে প্লাস চিহ্নটা দেখছেন, এই প্লাস চিহ্ন থেকে তোমার হচ্ছে স্টার্টারের যে রিলে আছে ওই রিলের যে কানেকশনটা আউট হয়েছে ওই রিলের কানেকশনে কিন্তু আমাকে একটা ফিউজ জ্যাক হচ্ছে সিস্টেম করতে হবে। সেম যেরকম সিস্টেম আছে ওইরকম প্রসেসে জ্যাক করতে হবে আমাকে। তো সেম জ্যাকটা করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফিউজ জ্যাক, আর একটা হচ্ছে একটা ফিউজ জ্যাক আর একটা হচ্ছে একটা ফিউজ জ্যাক আর একটা হচ্ছে একটা হরেনের যে পুশ ক্লিপ পাওয়া যায় সেই হরেনের পুশ ক্লিপটা কিন্তু ওটার মধ্যে আমি কিন্তু ইনস্টল করব। তো আমাকে আগে কানেকশন দেখতেই পাচ্ছেন যে এখানে তিনটা কানেকশন আছে, চারটা কানেকশন থাকার কথা সেই জায়গায় আছে তিনটা। তো কিভাবে কিন্তু আপনার এতে ইগনিশন সুইচ অন করলে চা মিটারের কানেকশন আসবে সেই বা মিটারের লাইন আসবে এটা তো তোমার হচ্ছে বুঝতে পারবে না। এখানে যদি কানেকশনই কাটা থাকে সবাই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হরেনের একটা জ্যাক নিয়ে নিয়েছি। এবারে হরেনের যে জ্যাকটা নেবো এখানটা একটা কানেকশন করব, আর ওই কানেকশনটা কিন্তু এই যে স্টার্টার কানেকশনটা দেখতে পাচ্ছেন ওই স্টার্টার রিলেতে ওই তোমার হচ্ছে এই করবো, সেলফ মোটর স্টার্টার রিলে ওই কানেকশনটা দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করবো। তো এখানে যদি কানেকশনই কাটা থাকে সবাই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হরেনের একটা জ্যাক নিয়ে নিয়েছি। এবারে হরেনের যে জ্যাকটা নেবো এখানটা একটা কানেকশন করব, আর ওই কানেকশনটা কিন্তু এই যে স্টার্টার কানেকশনটা দেখতে পাচ্ছেন ওই স্টার্টার রিলেতে তোমার হচ্ছে এই করবো, সেলফ মোটর স্টার্টার রিলে ওই কানেকশনে আমি এটা ইনস্টল করবো।
তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যে আমার ইনস্টল তোমার হচ্ছে কমপ্লিটের মধ্যেই। তো তারটা আমি জুড়েছিলাম, তারটা একটু শর্ট পড়ে গেছিলো, যার কারণে হচ্ছে তারটা আমি আবার একটু বাড়তা করে নিচ্ছি জ্যাকটা এ করে। তো ওই জ্যাকটা এবারে কি করব, ওই যে তোমার হচ্ছে সেলফ স্টার্টার মোটর আছে, তো এটা কিন্তু আমি ইনস্টল করে নেব। এটা ইনস্টল করলে কিন্তু আপনারা দেখবেন কানেকশান কিন্তু এসে যাবে। তো যদি ওইরকমভাবে যদি আপনাদের প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই দেখবেন, কেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিউজ বক্সেরই প্রবলেম হয়। ফিউজ বক্সটা আগে চেক করবেন, কেন আমি আজকে যে প্রবলেমটার সম্মুখীন হয়েছি এটা কিন্তু সাধারণত কোনো বাইকের সরাসরি দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজকে আমি প্রথম দেখলাম আমার মেকানিক্যাল লাইফে। তো অবশ্যই যদি আপনাদের এর আগে কোনো ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমার কিন্তু এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তো ভালো লাগলে ভাইয়ের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে অনুরোধ রইল অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। এবং আমার অ্যাকচুয়ালি ওয়ার্কশপের নাম হচ্ছে মুন্না মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার, শর্ট নেম মুন্না অটো সেন্টার। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন।